বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো এটা ডিমের রেসিপি, ইউনিক একটা রেসিপি। যাই হোক, এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি, এটা গরুর দুধ জাল দেওয়া। এখানে মোট 10-12টা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম, সেটা দিয়ে দিব। একটা দেশি রসুন 1 ইঞ্চি আদা, সেটা দিয়ে দিলাম। 7টার মতন কাঁচামরিচ, সেটা দিয়ে দিলাম। আর এখানে 3টা পেঁয়াজ, এটাকে এখন আমি জাল দিয়ে একটু সিদ্ধ করে নেব। দুধের মধ্যে সব উপকরণগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। আর এখন এটাকে ব্লেন্ড করে ঠান্ডা করে পরে ব্লেন্ড করে নেব। এখানে একটা প্যান চুলায় দিয়েছি কিছুটা তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, এটা এখন নামিয়ে নিচ্ছি। একটা আলুকে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি এটা বাদামি কালার করে নিয়েছি, আর এখন নামিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাজু বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, পেঁয়াজ, রসুন, আদা, সবার সাথে কাঁচামরিচের সাথে আমি এখানে আধা চামচ নিয়েছি জিরার গুঁড়া, আর আধা চামচ নিয়েছি একটা ধনিয়ার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি দারচিনি আর 2টা এলাচ দানা দিয়ে দিলাম, গরম মশলা খুব একটা বেশি দিব না। মশলা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব, একটু 7 মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ একটু সময় নিয়ে কষিয়েছি, দেখেন এখন তেলটা উঠে গেছে। পানি দিয়ে দিব, এখানে 200 গ্রাম পানি। কেউ যদি তরকারিতে চিনি দিতে চান অবশ্যই দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিব না। বিসমিল্লাহ, ডিমগুলো দিয়ে দিব, গ্রেভিটা একটু ভালো এসে পড়েছে। তরকারিটা কিন্তু একটু ঝালঝাল করে রান্না করব, মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে না খেতে আমার কাছে। যাই হোক, এখানে কটা কাঁচামরিচ দিলাম, ঝালটা একদম নিচের মতো নিজের ইচ্ছা মতন দিবেন। ঢেকে দিই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আসলাম, অবশ্যই নেড়ে দিয়েছি কারণ বাদাম আছে, দুধ আছে। আর এখানে আমি একটু আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। ঝালটা নিজের মতন করে দিয়েন, আর ঘি দিয়ে দেবো কিছুটা। ঘিটা আপনার থাকলে দিয়েন, দিলে খুব ভালো ফ্লেভার আসে, আর না থাকলে কিছু করার নাই, দিয়েন না। চুলাটা বন্ধ করে প্রায় 5 মিনিটের মতো চুলা উপরে রেখে দিব, আর একটু ঝোলটা শুকিয়ে যাবে, তখন আপনাদের সার্ভ করে দেখাবো। 4 মিনিট আরও চুলায় রাখলাম, তরকারিটা ডান, তা এখন নামিয়ে ফেলবো। আপনারা ভাবছেন আলুগুলো কী করলো, আলু তো দিল না, ঠিক আছে আলুগুলো এখন দিব। এটা হয়ে গেছে, এটা আমি এখন একটা বাটিতে মানে নামিয়ে নিচ্ছি। যারা আলু পছন্দ করেন, আলুটা এটা সাথে দিলে টেস্টটা, আলুর ভাজার যে একটা স্মেল সেটা থাকে না, এই জন্য আলুটা এইভাবে দেওয়া। অনেকে আলু যারা পছন্দ করেন, অনেক পছন্দ করেন, তারা ভেজে একটা বাটিতে আলু রেখে নিতে পারেন, আর ডিম নেবেন, আর আলু দিয়ে মজা মজা করে খাবেন। এটা ভাত, রুটি, পরোটা, তারপরে পোলাও তো অবশ্যই, পোলাও দিয়ে এটা খাওয়া যায়। আমি এটা নিজের মতন করে করলাম, আপনাদের যদি ভালো লাগে বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাফেজ।